নমস্কার সবাইকে, সোম কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে আপনাদের একটা হোম ট্যুরে নিয়ে এসেছি, যে হোম ট্যুরটা রয়েছে 5 BHK প্ল্যান, এবং সেখানে মাত্র 700 স্কোয়ার ফিটের উপরে 5টা বেডরুম একটা বিল্ডিং, যার কাজ আমাদের এখনও চলছে, এখনও ওয়ার্ক ইন প্রোগ্রেস রয়েছে। এবং ঠিক সেই মুহূর্তে তোমাদের নিয়ে এসেছি মোটামুটি ইনডোর ভিজিটটা দেখাতে। আমাদের গ্রাউন্ড ফ্লোর মোটামুটি অলমোস্ট কমপ্লিট প্রায়, তো শুরুতেই আমরা এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। এন্ট্রি পয়েন্টে তোমরা ঢোকার মুখেই যেটা দেখতে পাবে, একটা ছোট বারান্দা থাকছে। বারান্দার সাইজ রয়েছে 7 ফিট বাই 14 ফিট, এবং এই 7 ফিট বাই 14 ফিট বারান্দায় এক সাইড থেকে এন্ট্রি, এবং বাকি সাইডটা আমরা গ্রিল দিয়ে সেপারেট করেছি, এবং দু সাইডে তিন সাইডেই ওপেন উইন্ডো রেখেছি যাতে আলো বাতাস খেলতে পারবে এবং কেউ এসে হট করে বারান্দায় রেস্ট নিতে পারবে। এরপর বারান্দা থেকেই আমরা সোজা চলে যাব ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে যেখানে আমরা পুরোটাই ওয়াল পুটির কাজ করেছি, এবং নিচে যে টাইলস, নিচে ফ্লোরে টাইলস দিয়েছি এবং ওয়ালগুলোতে পুরোটাই পুটির কাজ করেছি। এখানে যে উইন্ডো দেওয়া আছে সেটা একটাই উইন্ডো দেওয়া হয়েছে, কারণ এক সাইডে দুটো সাইডে আমরা সোফার প্লেস করেছি এবং এক সাইডে আমাদের টিভি রাখার জন্য প্লেস করা হয়েছে। তোমরা ঠিক ঠিক যদি দেখতে পারো এই পজিশানটাতে আমরা টিভি প্লেস করেছি, এবং এক সাইড থেকে আবার দরজা চলে যাচ্ছে ড্রয়িং রুম থেকে ডাইনিংয়ের দিকে একটা দরজা দেওয়া আছে, সেই দরজা দিয়ে আমরা ডাইনিংয়ে চলে যাব। ডাইনিংয়ের যে ফ্লোর রেখেছি সেই ফ্লোরে কিন্তু আমরা যে টাইলস দিয়েছি সেটা কালারফুল টাইলস দেওয়া হয়েছে, এবং ঠিক ডাইনিংয়ে ঢুকতেই ডান হাতি করে উঠে যাচ্ছে স্টেয়ার ফার্স্ট ফ্লোর, এবং ডাইনিং যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজ অনেক ম্যাক্সিমাম প্যাসেজ দেওয়া হয়েছে। এবং ডান হাতি ডাইনিংয়ে ঢোকার পর ডান হাতি পড়ছে ফার্স্ট বেডরুমের দুপাশে উইন্ডো দেওয়া হয়েছে। এটা আমরা দিনের বেলা দেখাচ্ছি, কিন্তু রুমের মধ্যে কোনো ইলেকট্রিক ছাড়াই তোমাদের দেখানো হচ্ছে। এই ভিডিওটা দেখতে পাচ্ছ, কাজ কিন্তু আমাদের অলরেডি চলছে, তো যারা যারা কাজ করাতে চাও আমাদেরকে দিয়ে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে, এবং যাদের প্ল্যানের দরকার তারাও কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া যাদের সয়েল টেস্ট বা পাইল ফাউন্ডেশনের কাজ করাবেন তারাও সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমরা যেটা ডাইনিংয়ে তোমাদের যেটা দেখাতে বলতে চেয়েছিলাম, যে ডাইনিং প্যাসেজটা যথেষ্ট বড় রাখা হয়েছে, এখানে মিনিমাম 8 থেকে 10 জন খাওয়ার মতো জায়গা প্যাসেজ কিন্তু থাকছে, এবং ডাইনিংয়ের ঠিক এন্ডিংয়ে রয়েছে একটা বড় বাথরুম। বাথরুমের মধ্যে রয়েছে, এখানে টয়লেট প্লাস বাথরুম, কমন বাথরুম করা হয়েছে এখানে, এবং ঠিক এর গা দিয়ে একটা ডোর দেওয়া হয়েছে এক্সিট বাইরে যাওয়ার জন্য, এবং এর পাশেই রয়েছে কিচেন। কিচেনের সাইজ কিছুটা খুব বড় সাইজ নয়, মিডিয়াম সাইজ, ছোটোর উপরে, কিন্তু আমরা যতটা কম জায়গার উপরে জায়গাটা যতটা বেশি বেশি করে ইউজ করতে পারি সেটাই আমরা, সেইভাবেই আমরা প্ল্যানটা করেছি। তোমরা দেখতে পাচ্ছ এই কিচেনের সাইজ রেখেছি আমি 7 ফুট বাই 9 ফুট, 7 ফুট বাই 9 ফুট, এবং কিচেনে যে টাইলস দিয়েছি দুটো ডিজাইন দিয়েছি, একটা ওয়ালের জন্য একটা ডিজাইন এবং ফ্লোরের জন্য আরেকটা আলাদা ডিজাইন, এবং একটু কালারফুল রেখেছি, বিকজ কিচেনে তোমরা জানো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, সেই জন্যই আমরা একটু ডিপ কালার রেখেছি। এবং এরপরে আমরা সেকেন্ড যে মাস্টার বেডরুম রয়েছে সেখানে আমরা প্রবেশ করব। সেখানেও আমরা রেখেছি দুটো উইন্ডো রেখেছি, উইন্ডোর সাইজগুলো মোটামুটি 1200 বাই 2400 রাখা হয়েছে, ঠিক আছে, 1200 বাই 2400 রাখা হয়েছে। এবং এরপর আমরা চলে যাচ্ছি একদম ফার্স্ট ফ্লোরে। এখনও যদিও আমাদের প্লাস্টারের কাজ বাকি আছে, কিন্তু কাজ যেহেতু চলছে, আমি যেহেতু গ্রাউন্ড ফ্লোরটা দেখালাম তো ফার্স্ট ফ্লোরটা তোমাদের দেখিয়ে রাখাই ভালো। ফার্স্ট ফ্লোরে আমরা উঠলেই প্রথমে যেটা দেখতে পাবো একটা বড় হল রুম, এবং সেই সঙ্গে এটা ড্রয়িং কাম ডাইনিং বলতে পারো, এবং একটা গেস্ট রুম রাখা হয়েছে, যে গেস্ট রুমের থাকছে অ্যাটাচ বারান্দা, অ্যাটাচ বাথরুম, সেই সঙ্গে দুটো বেডরুম রাখা হয়েছে, এদিকে একটা বেডরুম রয়েছে, এবং ঠিক এই কোণাতে আরেকটা বেডরুম রয়েছে। এরপর এখানে যে প্যাসেজের সাইজটা বলছিলাম, দারুণ বড় প্যাসেজ, লার্জ প্যাসেজ রয়েছে,
সেই সঙ্গে ওপেন বারান্দা থাকছে, বারান্দার সাইড দিয়ে যে ক্যান্টিলিভার বেরিয়েছে ঠিক ওই পজিশনে আমরা ওটাকে বাথরুম হিসাবেও ইউজ করছি, কমন বাথরুম একটা রাখা হচ্ছে। সেই সঙ্গে এটা হচ্ছে মাস্টার বেডরুম, এখানে দেওয়া আছে ওপেন বারান্দা দেওয়া আছে অ্যাটাচ, সেই সঙ্গে থাকছে কমন বাথরুম, সেই সঙ্গে যে রুমের সাইজ রয়েছে সেটাও কিন্তু একটা ম্যাক্সিমাম মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া হয়েছে, এবং রুম থেকে খুব সহজেই বারান্দায় যাতায়াত করতে পারবে, এবং কমন বাথরুম দেওয়া হয়েছে। এবং সেকেন্ড যে বেডরুম, সেকেন্ড বেডরুম একটু আলাদা, সেপারেট, কিছুটা ফার্স্ট বেডরুমের তুলনায় কিছুটা ছোট বেডরুম। এখানে আমরা এন্ট্রিতেই রেখেছি, ঢুকতেই ওয়ালের সাইডে আলমারি রাখার জায়গা, এবং বাকি জায়গাটা খাটের জন্য প্যাসেজ রাখা আছে। এবং আমরা এরপর চলে এসেছি গেস্ট রুমে। গেস্ট রুম থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা ওপেন বারান্দা রেখেছি, এই বারান্দায় বসে আপনারা রোদ পোয়াতে পারবেন, এরকম একটা ড্রিম তৈরি করা হয়েছে কনসেপ্ট, এবং এর উপরে জিগজ্যাগ প্ল্যানে কমপ্লিট করারও ইচ্ছে আছে। তো এখনও কাজ চলছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে এই 700 স্কোয়ার ফিটের ওপর এই যে বাড়ির প্ল্যান কেমন হয়েছে বা কাজ কেমন হয়েছে। এবং তোমরা যদি আমাদেরকে কন্ট্যাক্ট করতে চাও আমাদের